আসসালামু আলাইকুম, আমি সাবরিন আক্তার, সহকারী শিক্ষক বিজ্ঞান আমিন সাজেদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আজকে আমি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় অধ্যায় জীব ও জড় অধ্যায় নিয়ে আলোচনা করব। আমাদের চারপাশে গাছপালা, পশু পাখি, ঘর বাড়ি, কুকুর, এরকম চারপাশে আরো অনেক কিছু নিয়ে আমাদের পরিবেশ ঘটে। আমাদের পরিবেশে আমরা সাধারণত দুই ধরনের বস্তু দেখতে পাই, একটি হচ্ছে জীব, অন্যটি হচ্ছে জড়। আর তোমাদের পাঠ্য বই একটি প্রশ্ন আছে, জীব এবং জড় বলতে কি বোঝায়? আমরা প্রথমে জানবো জীব এবং জড় কি। জীব বলতে আমরা সেগুলো কি বোঝাই, যেগুলোর জীবন আছে, চলাফেরা করতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, যারা বংশবৃদ্ধি করতে পারে এবং তাদের নিজেদের প্রয়োজনে খাদ্য তৈরি করতে পারে, তাদেরকেই জীব বলে। এবং জড় পদার্থ কি? জড় হচ্ছে যেগুলোর জীবন নেই, চলাফেরা করতে পারে না, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না এবং খাদ্যের জন্য অন্য বস্তুর উপর নির্ভর করতে হয়, সেগুলোকেই জড় পদার্থ বলে। তোমাদের পাঠ্য বইয়ে দেয়া আছে যে জীবের অন্তর্ভুক্ত কোনগুলো, উদ্ভিদ এবং প্রাণী, এগুলো হচ্ছে জীবের অন্তর্ভুক্ত। উদ্ভিদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য থাকে, তোমরা এই বৈশিষ্ট্যগুলো যদি পড়ো এগুলো থেকে তোমরা জানতে পারবে উদ্ভিদের কি কি ধরনের বৈশিষ্ট্য আছে। আবার প্রাণীদের বৈশিষ্ট্য সম্পর্কে যদি জানো তাহলে তোমরা বুঝতে পারবে উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে কি কি পার্থক্য থাকে। এখানে আছে উদ্ভিদের মূল, কাণ্ড, শাখা, প্রশাখা, পাতা ইত্যাদি আছে। উদ্ভিদ মূলের সাহায্যে মাটিতে আটকে থাকে, এক জায়গা থেকে অন্য জায়গা চলাচল করতে পারে না। উদ্ভিদ দেখতে পায় না, শুনতে পায় না, ঘ্রাণ নিতে পারে না। প্রাণীর মতো উদ্ভিদ খাবার খায় না, উদ্ভিদ নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে। আবার প্রাণীরও কিছু বৈশিষ্ট্য দেয়া আছে, প্রাণী সম্পর্কে কিছু আলোচনা আছে, যে প্রাণীরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, এরা চলাফেরা করতে পারে। প্রাণীদের চোখ, কান, নাক, মুখ ইত্যাদি আছে, এগুলো ব্যবহার করে প্রাণী দেখতে পায়, শুনতে পারে, ঘ্রাণ ও স্বাদ নিতে পারে। পাঠ্য বইয়ে একটি প্রশ্ন আছে, আমরা কিভাবে উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি? আমরা উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করতে পারি উদ্ভিদের বৈশিষ্ট্য অনুযায়ী। কোন উদ্ভিদ আছে ছোট, কোন উদ্ভিদ মাঝারি, কোন উদ্ভিদের কাণ্ড নরম, আবার কোন উদ্ভিদের কাণ্ড শক্ত, কোন উদ্ভিদ অল্প কয়েকদিন বেঁচে থাকে, এদের জীবনকাল খুবই ছোট, আবার কোন উদ্ভিদের জীবনকাল বড়, যেমন আম গাছ, কাঁঠাল গাছ। উদ্ভিদ বিভিন্ন রকমের হয়ে থাকে, তাদের শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই তাদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন ফুল, কাণ্ড এবং আকার অনুযায়ী উদ্ভিদকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়, যেমন অপুষ্পক ও সপুষ্পক উদ্ভিদ। এখন আমরা দেখব অপুষ্পক এবং সপুষ্পক উদ্ভিদ মানে কি। যে সকল উদ্ভিদের ফুল হয় না সেগুলোকে অপুষ্পক উদ্ভিদ বলে। অ মানে অপুষ্পক মানে পুষ্প নেই, যেমন মশ, ডেকি শাক অপুষ্পক উদ্ভিদ। যে সকল উদ্ভিদে ফুল হয় সেগুলোকে সপুষ্পক উদ্ভিদ বলে, যেমন গোলাপ, জবা, গোলাপ, জবা, আম, শাপলা, সপুষ্পক উদ্ভিদ। তারপরে আমরা দেখব উদ্ভিদের ফুল, কাণ্ড এবং আকার অনুযায়ী, আকার এবং কাণ্ড অনুযায়ী শ্রেণীবিন্যাস। আম, কাঁঠাল, বেল ইত্যাদি উদ্ভিদ আকারে বড়, কাণ্ড মোটা, দীর্ঘ, শক্ত। কাণ্ড থেকে শাখা, প্রশাখা, পাতা হয়, সেগুলোকে বৃক্ষ বলে। যেগুলো আকারে বেশি বড় সেগুলোকে বৃক্ষ বলে, এগুলো শেকড় মাটির খুব গভীরে যায়। আবার গোলাপ, রঙন, জবা ইত্যাদি গুল্ম শ্রেণীর। এ সকল উদ্ভিদের কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো গাছগুলো অনেক বড় হয় না, কাণ্ডের গোড়ার কাছ থেকে এদের শাখা প্রশাখাও বের হয়। আবার এদের শিকড় মাটির বেশি গভীরে যায় না, এই কারণে এদেরকে গুল্ম জাতীয় উদ্ভিদ বলা হয়। মানে এগুলো ঝোপা আকৃতির ছোটখাটো উদ্ভিদ, অত বেশি বড় হয় না, এই কারণে এগুলোকে গুল্ম শ্রেণীর বলে। আবার ধান, সরিষা, মরিচ উদ্ভিদ বিরুৎ শ্রেণীর। বিরুৎ উদ্ভিদ গুল্ম উদ্ভিদের চাকারে ছোট, কাণ্ড নরম, এদের শেকড় মাটির গভীরে যায় না। লাউ, কুমড়া, পুঁইশাক ও এ শ্রেণীর উদ্ভিদ। এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ নিয়ে আলোচনা করেছি, এখন আমরা দেখব প্রাণী। প্রাণীও বিভিন্ন ধরনের হয়ে থাকে, প্রাণীদের দুইটি দলে ভাগ করা যায়, অমেরুদণ্ডী প্রাণী ও মেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী, পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের মেরুদণ্ড নেই, যে প্রাণী মেরুদণ্ড নেই তাকেই বলা হয় অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণীরা জলেও বাস করে আবার স্থলেও বাস করে, যেমন কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক অমেরুদণ্ডী প্রাণী। আমরা চিত্রের মধ্যেই দেখতে পাচ্ছি কেঁচো, চিংড়ি, প্রজাপতি, শামুক,
এগুলো শরীরের গঠন নরম, এগুলার পিঠে কোনো ধরনের মেরুদণ্ড নেই, এই কারণে এগুলোদেরকে অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। এখন আমরা দেখব মেরুদণ্ডী প্রাণী, যেসব প্রাণীর মেরুদণ্ড আছে পিঠের দিকে ছোট ছোট এক সারি হাড় মিলে মেরুদণ্ড তৈরি হয়। মেরুদণ্ড প্রাণীর দেহকে দৃঢ় করে। কুকুর এবং পাখি মেরুদণ্ডী প্রাণী, এবং মেরুদণ্ডী প্রাণীরা মেরুদণ্ডের কারণেই সোজা হয়ে চলাফেরা করতে পারে। সাপ, ব্যাং, মুরগি, মাছ এরাও মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাস, মেরুদণ্ডী প্রাণীদেরও 5টি দলে ভাগ করা যায়। 1 নম্বরে মাছ, 2 নম্বরে উভচর, 3 নম্বরে সরীসৃপ, 4 নম্বরে পাখি এবং স্তন্যপায়ী। মাছের যে বৈশিষ্ট্যগুলো দেখা যায় সেগুলো হচ্ছে, মাছ পানিতে বাস করে, বেশিরভাগ মাছের দেহ আয়েশে ঢাকা থাকে, পাখনা নেড়ে এরা পানিতে চলাচল করে। এবং উভচর প্রাণীর বৈশিষ্ট্য দেখবো, উভচর প্রাণীরা দেখা যায় জীবনের অনেকটা সময় এরা জলে বাস করে, আবার বাকিটা সময় এরা স্থলেও বাস করে, এই কারণে এদেরকে উভচর প্রাণী বলা হয়। সরীসৃপ প্রাণী কি? সরীসৃপ প্রাণী হচ্ছে যাদের ত্বক শুষ্ক, আঁশ যুক্ত, এরা স্থলে ডিম পারে। কিছু সরীসৃপ জলে বা স্থলে বাস করে, এরা বুকের উপর ভর দিয়ে চলাফেরা করে। পাখি, পাখি হচ্ছে হাঁস, মুরগি অথবা অন্যান্য যেসব পাখি আমরা দেখতে পাই সেগুলো হচ্ছে মেরুদণ্ডী প্রাণীরও অন্তর্ভুক্ত। এদের দেহ পালকে ঢাকা থাকে, এদের 2টি ডানা ও 2টি পা আছে। পাখি ডিম পারে, বেশিরভাগ পাখি ডানা মেলে উঠতে পারে। এবং সর্বশেষ আমরা দেখবো স্তন্যপায়ী প্রাণীর যে সমস্ত বৈশিষ্ট্য থাকে সেগুলো হচ্ছে, স্তন্যপায়ী প্রাণী, স্তন মানে হচ্ছে দুধ, তার মানে স্তন্যপায়ী প্রাণীরা এরা তাদের মায়ের দুধ পান করেই বেঁচে থাকে। এরা পায়ের সাহায্যে চলাফেরা করে। আবার অনেক স্তন্যপায়ী প্রাণী পানিতেও বাস করে, যেমন তিমি, ডলফিন। কিছু স্তন্যপায়ী প্রাণী উঠতে পারে, যেমন বাদুড়। এখন আমরা বইয়ে দেখব অন্যান্য জীবের সাথে আমাদের কি সম্পর্ক। বেঁচে থাকার জন্য মানুষ অন্যান্য প্রাণীকে খাবার খেতে হয়। কোন কোন প্রাণী খাদ্য হিসেবে অন্য প্রাণীদের খায়। কিছু প্রাণী উদ্ভিদ, ফল এবং ঘাস খেয়ে থাকে। খাদ্য এবং খাদক, হরিণ, খরগোশ ও ছোট ছোট পাখি ঘাস এবং ফল খায়। হরিণ ও খরগোশ আবার বাঘের খাদ্য, খরগোশ ও ছোট পাখি আবার বাজ পাখির খাদ্য। এভাবে জীব জগতের সর্বত্রই খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক রয়েছে। আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, মানে আমাদের জীবনে উদ্ভিদ এবং প্রাণী কি ধরনের ভূমিকা রাখে এটাই হচ্ছে। বেঁচে থাকার জন্য মানুষ খাবার খেতে হয়। এই খাবারগুলো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকি। মানুষের পরার জন্য যে পোশাক প্রয়োজন, সেই পোশাকও আবার অনেক উদ্ভিদের বিভিন্ন অংশ থেকেও তৈরি করা হয়। প্রাণীর চামড়া অথবা লোম থেকেও পোশাক তৈরি হয়। ঘর বাড়ি আসবাবপত্র নির্মাণের জন্য আমাদের কাঠ প্রয়োজন হয়। মানুষ তার প্রয়োজনে অনেক কিছুই উদ্ভিদ এবং প্রাণী থেকে পেয়ে থাকে। এ কারণেই বলা হয় আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী খুবই প্রয়োজনীয়। শিক্ষার্থীরা, আমরা আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করেছি আশা করি তোমরা এই অধ্যায়টি সম্পূর্ণ বুঝতে পেরেছ। তোমরা সকলে এই অধ্যায়টির বিষয়বস্তু বোঝার চেষ্টা করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।